পার পিস 31 টাকা, 31 টাকা। এরপর আর ডাবল সিক্স, আর ডাবল সিক্স হেডফোনের কালার দুইটা হবে, পার পিস 28 টাকা। এটা যারা একদমই সস্তায় মেমোরি কার্ড, মোবাইল চার্জার, ডাটা কেবল, হেডফোন নর্মাল এবং চায়নাদের তৈরি বিভিন্ন হেডফোন, মোবাইল চার্জার, বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে। সো আজকের দোকানে অনেক ধরনের প্রোডাক্টের কালেকশনই রয়েছে, যেগুলো চাইনিজদের তৈরি বেশিরভাগ। তবে বরাবরের মতো যদি কেউ কোনো প্রোডাক্ট কিনেন তাহলে এখান থেকে অনেক কম দামে নিতে পারবেন, এবং আমাদের চ্যানেলে রেফারেন্স দিলে অবশ্যই আপনারা কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। চাইলে দোকানে এসেও কিনতে পারেন, অথবা চাইলে কুরিয়ারের কন্ডিশনে যেই কোনো মালামাল নিতে পারবেন। বরাবরের মতো বিভিন্ন প্রোডাক্টের রেট সম্পর্কে তথ্য দেবো এই ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করছি। এর পরবর্তীতে হেডফোনের কালার দুইটা হবে, পার পিস 28 টাকা। এটা একটু সুন্দর ডিজাইনের আর কি, আর নর্মালের ভিতরে একদম নর্মাল কিউ মোবাইল, কিউ মোবাইল কত করে? প্যাকেট সহ 3200 টাকা, সব 32 টাকা করে, 32 টাকা পিস। ওকে, এরপরে এরপরে আছে ওরাইমো, ওরাইমো, হ্যাঁ ওরাইমোটা কত করে? 2800 টাকা, 28 টাকা করে, 28 টাকা পার পিস। হ্যাঁ, এরপরে আছে এইচ1, এইচ1 এটা কত করে? এটা হলো 57 টাকা পিস, পার পিস 57 টাকা, 5700 টাকা। এটা তো কোয়ালিটি ফুল অনেক। হ্যাঁ, এরপর কালার তো অনেকগুলো হবে তাই না? ওরাইমো বক্স হেডফোন, হ্যাঁ বক্স হেডফোন। এটা কত? এটা হলো 4300 টাকা, 4300 টাকা, 43 টাকা করে পার পিস। হ্যাঁ, এরপর আছে কেবল, কেবলের মধ্যে এটা কত করে? নর্মাল 1700 টাকা, 17 টাকা করে পার পিস। হ্যাঁ, এটা তো কেবল, এটার বলে কেবল। হ্যাঁ, এরপরে নেক্সট, এরপরে আছে আপনার এনএসটি কেবল, এনএসটি কেবল। এটা কি কোয়ালিটি ভালো একটু? হ্যাঁ, এটা ভালো। এটা কত করে নিচ্ছে? এটা এনএসটি টাইপ সি হইলো 3200 টাকা, 32 টাকা, হ্যাঁ 32 টাকা পার পিস। এনএসটি 6500 হইলো 25 টাকা, 6500 টাকা, 2500 টাকা, ওকে। আর ডাটা কেবলের মধ্যে লিসু কেবলটা, লিসু কেবল 1400 টাকা, 1400 টাকা করে পার পিস। আর রিমিক্স কেবল হইলো 1500 টাকা। ওকে, এর পরবর্তীতে আছে আপনার লোগো হেডফোন, এমআই, ওপো, ভিভো, স্যামসাং, রিয়েলমি। এইটা কত করে? 3100 টাকা, 3100 টাকা, ওকে 3100 টাকা। এরপরে আছে আপনার কেবলের ভিতরে আছে লিসু কেবলের মতোই দেখতে আর কি, কাবিজ কেবল, এটা 2250 টাকা, 2250 টাকা। কেবলটা একটু মোটা আর কি, কেবলটা একটু মোটা, যেটা দেখতে পাচ্ছেন প্যাকেট সহ 2250 টাকা, হ্যাঁ 22 টাকা 50 পয়সা করে পার পিস। এরপর আছে আপনার কি মোবাইল গেল, ওয়ান প্লাস গেল, এরপরে এই পাশের গুলো দেখানো হয়নি, এরপরে লোগোটা তো বললাম। এরপর আছে রিয়েলমি বক্স, রিয়েলমি বক্স, এই রিয়েলমি বক্স আছে, রিয়েলমি বক্সের। এটা কত করে? এটা হলো 4400 টাকা, 4400 টাকা, সব এটাই তো 100 পিসই আছে তাই না? 100 পিস, বক্স সহ 44 টাকা, বক্স সহ 44 টাকা, 44 টাকা। এরপরে অ্যাসেট আছে, অ্যাসেট কত? 3500 টাকা, অ্যাসেট 3500। আর 1 কেজি এইটা, এটা 6200 টাকা,
6,262 টাকা করে। আচ্ছা, এরপর এরপরে 3D পেপার আছে, এই পেপারটা কত করে? 2 টাকা 80 পয়সা পার পিস 280 টাকা, 100 200 টাকা 280। ওকে, এরপর আছে আপনার বর্তমানে কত? পাতাকটা বর্তমানে 6,500 টাকা, 5 টাকা 70 পয়সা 5 টাকা 70 পয়সা। ওকে, আর N70 আছে, N70 কত? 5 টাকা 90 পয়সা 5 টাকা 90 পয়সা 90 পয়সা। ওকে, আর এইটা বর্তমানে কত করে, এই যে এই হেডফোনটা? 1 কেজি, হ্যাঁ, এটা 3500 টাকা, এটা 3500 বলা হয়েছে। আর P47 পার পিস 200 টাকা P47 পার পিস 200 টাকা। আর M28 এটা কি আপনারা বিক্রি করতেছেন, এই এয়ারবাসটা? এটা 620 টাকা পার পিস, 620 টাকা। তারপরে M10 এইগুলো নাই না, শুধু এটাই আছে? আপাতত নাই, শেষ হয়ে গেছে, মাল আসতে আছে, মাল আসলে আবার পাবেন। 1850 টাকা 1850 টাকা। এটা স্টিলের আর কি? স্টিলের। আর প্লাস্টিকের? প্লাস্টিকের 1250 টাকা প্লাস্টিকের। এইটা 2100 টাকা টাইপ সি, 21 টাকা করে পার পিস। আর এই ডাটা, এইটা এই হেডফোন গুলো ওরাই এখানে, এগুলাই তো বললামই, এই যে এটা দুই কোয়ালিটি, 43 টাকা পিস পড়ে, আর এই পাশে FDIটা, আর এটা হলো 57 টাকা পার পিস, 57 টাকা। এমি লিবেন এক মিনিট, 56 টাকা পার পিস, এমি লিবেন 56 টাকা। আর এটা তো দেখানো হয়েছে হিয়ার বি হিয়ার, এটা কত? এটা 3200 টাকা 3200 টাকা। আর এইটা রিয়েলমি, রিয়েলমি ওটা বললাম 4350 টাকা 4300। জিএসটা বর্তমানে কত? জিএসটা 5200 টাকা 5200 টাকা। আর লিসু কেবলটা তো দেখানো হয়েছে 1400 টাকা। আর এই উইসি, উইসি 3500 টাকা 2600 টাকা আর নিচে শুধুমাত্র লাইট জ্বলছে 26 টাকা করে পার পিস, আর 26 টাকা পার পিস। আর এটা বর্তমানে কত করে নিচ্ছেন? এটা হলো অটিজিরিডা 2100 টাকা 2100 টাকা 100। ওকে, আর মোবাইল স্ট্যান্ড বর্তমানে এই প্লাস্টিকের, এইটা এটা হলো 500 টাকা 500 টাকা 100। দোকানে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাক্সেসরিদের অনেক ব্যাপক কালেকশন রয়েছে। সময় সাপেক্ষের কারণে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাক্সেসরি দেখানো সম্ভব হয় না। যদি আপনাদের কোনো অ্যাক্সেসরিদের প্রয়োজন হয়, স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন, কুরিয়ার করে কন্ডিশনে মাল নিতে পারবেন, অথবা সরাসরি দোকানে এসে মাল নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও পাইকারি খুচরা দোকানের রিভিউ দেখার জন্য।